আরো একটি নতুন কবিতা পড়ব। এই কবিতার নাম হচ্ছে গরবিনী মা জননী। গরবিনী মা জননী কবিতাটি লিখেছেন কবি সিকান্দার আবু জাফর। তো আমরা আজকে এই কবিতাটি পড়ব এবং বুঝব কবি এই কবিতার মাধ্যমে আমাদেরকে কি বার্তা দিয়েছেন। তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি নিশাত আঞ্জুম নিশা, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের কবিতাটি পড়া শুরু করি। গরবিনী মা জননী, সিকান্দার আবু জাফর। ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। এই প্রথম অংশে কবি বলেছেন ওরে আমার মা জননী। এখানে মা জননী বলতে কবি কিন্তু আমাদের বাংলাদেশকে বুঝিয়েছেন, আমাদের জন্মভূমি বাংলাকে তিনি নিজের মায়ের সাথে তুলনা করেছেন এবং তিনি বলেছেন যে তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। অর্থাৎ বাংলাদেশকে তিনি পুণ্যবতী বলেছেন এবং ভাগ্যবতী বলেছেন। তার মানে প্রথম অংশটি পড়ার মাধ্যমে আমরা বুঝলাম কবি এখানে আমাদের বাংলাদেশ, আমাদের জন্মভূমিকে নিজের মায়ের সাথে তুলনা করেছেন এবং পুণ্যবতী ভাগ্যবতী মা বলেছেন। এর পরবর্তী অংশটি দেখো। কার চোখে মা নদীর কাজল, সবুজ তৃণের আঁচল বুকে। এই অংশতে খেয়াল করো, কার চোখে মা নদীর কাজল। এখানে কবি কাজলের কথা বলেছেন এবং নদীর কথাও বলেছেন। আমরা জানি আমাদের বাংলাদেশ কিন্তু একটি নদীমাতৃক দেশ। আমাদের দেশে ছোট বড় অনেক ধরনের নদী কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে এবং তিনি এই বাংলাদেশের নদীকে আমাদের মায়ের চোখের কাজলের সাথে তুলনা করেছেন। এবং একই সাথে দেখো সবুজ তৃণের আঁচল বুকে, এখানে তিনি সবুজ আমাদের বাংলাদেশের যে সবুজ বনাঞ্চল বা তৃণভূমি, এই তৃণভূমিকে তিনি বাংলার মায়ের আঁচলের সাথে তুলনা করেছেন। এবং কার পায় মা ধুলোর নূপুর, সন্ধ্যা দুপুর বেঁচেই চলে। অর্থাৎ আমাদের বাংলার গ্রামে পথে ঘাটে মাঠে কিন্তু ধুলোবালি থাকে, তাই না? অর্থাৎ আমাদের পায়ে কিন্তু সবসময়ই ধুলোবালি লেগেই থাকে। ঠিক তেমনি আমাদের মারাও কিন্তু সবসময় নূপুর পরে থাকে এবং এই কথাটি তিনি বলছেন যে কার পায়ে মা ধুলোর নূপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। অর্থাৎ এই ধুলোর নূপুর সন্ধ্যা দুপুর বেজেই চলে। এরপরে দেখো, রোজ ভোরে কে শিশির খোপায়, বকুল যুথির গন্ধ মাখে, কার দুপুরের তন্দ্রা ভেজে, ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। অর্থাৎ রোজ সকালে বা রোজ ভোরে কিন্তু আমরা দেখি যে পাতায় বা ঘাসের উপর শিশির জমে থাকে, তাই না? এই ব্যাপারটিকেই তিনি বলেছেন যে রোজ ভোরে কে শিশির খোপায়, বকুল যুথির গন্ধ মাখে, কার দুপুরের তন্দ্রা ভেজে, ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। অর্থাৎ এই দুইটি বাক্যের মাধ্যমে মূলত আমরা বুঝতে পারছি যে কবি এখানে তন্দ্রার কথা বলেছেন। প্রথমে তন্দ্রা অর্থ হচ্ছে ঘুম। দুপুরবেলা আমরা অনেকেই খাওয়া দাওয়া করার পরে কিন্তু একটু ঘুমোতে যাই, তাই না? তো এই যে দুপুরবেলা আমরা ক্লান্ত হয়ে ঘুমাই, কিন্তু ঘুঘু কিন্তু ক্লান্ত হওয়ার পরও ঘুমায় না। অর্থাৎ এই ঘুঘু কিন্তু দেখা যায় যে দুপুরবেলাও প্রকৃতির যে রূপ, প্রকৃতির সৌন্দর্য আস্বাদন করতে থাকে। এই ব্যাপারটি তিনি বলেছেন যে কার দুপুরের তন্দ্রা ভেজে, ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। এরপর কামার কুমোর জেলে চাষি, বাউল মাঝি ঘর উদাসী, কার ছেলেরা নিত্য হাজার, মরণ মারের দণ্ডগুণে। এখানে আমাদের বাংলার যেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা রয়েছে, কামার কুমোর জেলে চাষি বাউল মাঝি, এই সকল শ্রেণী পেশার মানুষের কথাই তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন তারা ঘর উদাসী। অর্থাৎ নিজের বাংলাদেশকে, নিজের ঘরের প্রতি তারা উদাসী, কারণ তারা নিজের ঘর, নিজের বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসে। কার ছেলেরা নিত্য হাজার, মরণ মারের দণ্ডগুণে। অর্থাৎ তারা নিজের দেশকে রক্ষা করার জন্য বাংলার দামাল ছেলেরা এর মরণের শাস্তির যে আঘাত সেটা মাথা পেতে নেয়। এরপর ছেলের বুকের খুন ছোপানো, কোন জননীর আঁচল কোণে, দুর্ভাগিনী কার মেয়েরা, কান্না ফুলের নকশা বনে। এখানে খুন অর্থ হচ্ছে রক্ত আর ছোপানো অর্থ হচ্ছে রাঙানো। ছোপানো শব্দটি এসেছে মূলত ছোপ থেকে বা রং থেকে।
আর ছোপানো অর্থ হচ্ছে রাঙানো। তার মানে এই বাক্য দিয়ে আমরা বুঝতে পারছি যে ছেলের বুকের রক্তে রাঙানো কোন জননীর আঁচল কোণে, অর্থাৎ আমাদের আমাদের বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে আমাদের দেশের দামাল ছেলেদের রক্তের বিনিময়ে, এবং দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বোনে। অর্থাৎ এখানে কিন্তু দুর্ভাগিনী বলতে আমাদের বাংলার যে মেয়েরা রয়েছে, যারা তাদের ভাইদেরকে হারিয়েছে, তাদের বাবাদের হারিয়েছে, তারা যে তাদের দুঃখ কষ্টে যে কান্না করতো, সেই চিত্রটি কবি এখানে তুলে ধরেছেন যে দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বোনে। এরপর সেই মাকে যার হাজার হাজার মানাম ডাকা পাগল ছেলে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। অর্থাৎ মানাম ডাকা পাগল ছেলে, এখানে পাগল ছেলে বলতে কিন্তু মূলত আমাদের দেশের যে সংগ্রামী যুবক, যে সংগ্রামী তরুণরা রয়েছে, যারা নিজের মায়ের জন্য পাগল, নিজের দেশের জন্য পাগল, এরকম হাজার হাজার ছেলেরা কিন্তু মায়ের নামে দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল সংগ্রামে এবং যুদ্ধে, এবং তারা একটি ভয়ঙ্করের দুর্বিপাকে তারা ঝাঁপিয়ে পড়েছিল। অর্থাৎ একটি দুর্ঘটনা বা ভয়ঙ্কর অবস্থার মধ্যে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েছিল। এরপর কার ছেলে মা উপরে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা, দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে শাসন কারা বলতে কিন্তু পাকিস্তানের দুঃশাসনকে বোঝানো হচ্ছে, যেটা মূলত একটি কারাগারের সমান বা কারাগারের সাথেই কবি এখানে তুলনা করেছেন। এবং আমাদের বাংলার যে ছেলেরা, তারা কিন্তু এই বুলেট ফাঁসির শাসন কারা উপড়ে ফেলেছিল এবং নিজেদের সুখকে তারা পুড়িয়ে নিজেদের মায়ের মুখ উজ্জ্বল রেখেছে। অর্থাৎ নিজেরা ধূপের মতো পুড়ে গিয়ে অন্যদেরকে তারা আলো দিয়ে গিয়েছে বা অন্যদের মুখ উজ্জ্বল করেছে, নিজের মায়ের মুখ উজ্জ্বল করেছে, এই ব্যাপারটি এখানে কবি বুঝিয়েছেন। উমা তুই তো রে সেই গরবিনী, রক্তে ধোয়া সরোজিনী, যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে। অর্থাৎ এই অংশে কবি বলেছেন যে তুই তো সেই গর্বিত মা। অর্থাৎ এখানে কবি বলেছেন যে আমাদের জন্মভূমি বাংলাদেশ সেই গর্বিত জননী, এবং এখানে তিনি বাংলাদেশকে রক্তে ধোয়া সরোজিনীর সাথে তুলনা করেছেন, অর্থাৎ রক্তে ধোয়া পদ্ম ফুলের সাথে তিনি তুলনা ধরে করেছেন, এবং যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে। অর্থাৎ যুগে যুগে আমাদের বাংলার দামাল ছেলেরা সময়ের দাবিতে যখন নিজের দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, সেই ব্যাপারটি এখানে তিনি বুঝিয়েছেন। অর্থাৎ কবি এখানে বলেছেন যে এখানে গর্বিত জননী তো আমাদের বাংলাদেশ, এবং আমাদের বাংলাদেশকে তিনি রক্তে ধোয়া সরোজিনীর সাথে তুলনা করেছেন। সরোজিনী অর্থ হচ্ছে পদ্মফুল, এবং পদ্মফুলের স্ত্রীবাচক রূপ হচ্ছে সরোজিনী। তো তিনি আমাদের বাংলাকে মূলত রক্তে ধোয়া পদ্মের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে। অর্থাৎ এখানে যুগের আকাঙ্ক্ষাকে ধারণ করা চিরন্তন দেশমাতৃকা বাংলাদেশকে তিনি বুঝিয়েছেন। তাহলে এই ছিল আমাদের গরবিনী মা জননী কবিতা। আমরা পরবর্তী ভিডিওতে এই কবিতার শব্দার্থ, পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।